শেরে বাংলা এ কে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। আমরা এই মুহূর্তে আছি চট্টগ্রাম জেলার বোয়ালখালী উপজেলার পশ্চিম গুমদণ্ডির চর খিজিরপুর গ্রামে নৈত্যার বাড়ি প্রকাশ নওয়াব আলী চৌধুরীর বাড়ির সামনেই 1971 সালে স্বাধীনতা যুদ্ধের প্রথম লগ্নেই এই বাড়িতে চট্টগ্রাম বন্দর থেকে সেলিংয়ের আঘাতে কিছু মানুষ এখানে হতাহত হয়। তাদের মধ্যে প্রত্যক্ষদর্শী হিসাবে একজন আছেন আমার সাথে এখানে, আমি এখন কথা বলতেছি। আপনার নাম কি? আমিনুল হক। আপনার বাবার নাম? বাবার নাম সৈয়দ আহমদ। 71 সালে এখানে যুদ্ধে কি হয়েছিল আপনি একটু বলেন। আরে তো গুলি চলাচল হয়েছে, কুলুতুন এলটা গাড্ডা খুঁজছে, অন করছে অন করছে, হনি সব নাই গাড্ডা খুঁড়িয়ে রেখে আর খালের উকুলে, খালের উকুলে দাঁড়িয়ে ডেকে গুই জঙ্গল যাই গুই আব্বার আই আব্বার যাই গুই গরু চল আছে নানা সাসা মানুষ হনি সব নাই এখানে। মারা গিয়ে দুজন ছবি বর নাম কে আলু এসান আর আব্দুর আব্দুল মতলব আব্দুল মান্যর বাপ আজি সর বাপ। আপনি তখন কোথায় ছিলেন? এন্ডো আছিলাম ও ধর দান গিয়ে দেব আম মা বাপ গিয়ে বুঝে অন্ত গান মধ্যে একটা দান চল দিয়ে এটা মিন মাদি কথা বলছি। যুদ্ধকালীন আরেক মুক্তিযোদ্ধা বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নানের সাথে আপনি কি দেখেছিলেন? আমি দেখি যেরকম মারা গিয়ে আরো দাঁড়িয়ে গেলাম এই জন্য যে মানে ওই ডাকিয়ে মানে মেজ দিয়ে মানে ডাকিয়ে হইলাম বাবা বাড়িঘর সবাই ঘুরে ফেললি আর সনাতত্ত্ব ঘুরে ফেললি। একটু আগে যা বলছিলাম চর খিজিরপুর গ্রাম পশ্চিম গুমদণ্ডি উপজেলা বোয়ালখালী জেলা চট্টগ্রাম এই স্থানেই কিন্তু উনি দেখাচ্ছেন এখানেই সেলিংটা হয় এবং ঘটনাস্থলে কয়জন মারা যায়? দুজন, একজন ইন্দু একজন ওই ইন্দু দুজনের। এখানে একজন মারা যায় এবং আরেকজন কোথায় মারা যায়? ফৌরি পারত আর দুজন ফৌরির মধ্যে মারিয়ে ফেলাই দিয়ে কবি ফৌরির মধ্যে দুজন মারি ফেলাই দিয়ে আর এক আর তো পাঁচ তিনজন আছে তো ও সজ্ঞে আর লাজাইয়ের বাইকে ভাই দু ওই জনটা আজ করার। কালুরঘাট সম্মুখ যুদ্ধে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের
শহীদ মোহাম্মদ নায়েব আলী, ওনার গ্রামের বাড়ি টাঙ্গাইল জেলায় অবস্থিত। এখানেই শায়িত আছেন মুক্তিযুদ্ধের শহীদ সিফেই মোহাম্মদ নায়েব আলী। আর নাম পুরো মমতাজুর রহমান। মমতাজুর রহমান। বাবার নাম কি? শহীদুর রহমান। মৃত্যু মা ১৯৭১ সালে অষ্টম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের শহীদ মোহাম্মদ নায়েব আলীর স্মরণে এই সড়কটির নামকরণ করা হয়। এই সড়কটি হচ্ছে চট্টগ্রাম জেলার বোয়ালখালী উপজেলার পশ্চিম গণ্ডী ইউনিয়নের উপজেলা পরিষদের রাস্তা সংলগ্ন শাখা রাস্তা, বর্তমানে পৌরসভার অন্তর্গত। এখানেই কিন্তু আমি যদি একটু দেখাই, এটাই হচ্ছে সেই অষ্টম রেজিমেন্টের বীর মুক্তিযোদ্ধারকে এখানেই দাফন করা হয়। এখানেই উনি চিরনিদ্রায় শায়িত আছেন। আমরা তার প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। ৩০ লক্ষ শহীদ ও ৫ লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন। লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন। হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন। কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা।